edil matov tavadir maumet evare bolechen je edil matov ke usokho sokol partide edil matov dwara je manonno pradhanmontri ebong nirbachon commission je ghoshona diyechen sei ghoshona motobik ajke onek shotontro bindhu barte hoyeche otibare edil matov sokole obshogol koro nagorik odhikar আমরা বলি যে আমার নির্বাচন আসলে গত নির্বাচনে সুন্দর সুষ্ঠুভাবে আমরা 2018-তে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন আমরা সকলে যদি একে অপরের সহযোগিতা করি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আগে একটা কথা বলেই যদি একজনকে ছোট করার জন্য বলা সেটা আমার মনে ঠিক হবে না নির্বাচনে অনেক কিছু হয় একটা নির্বাচনে অনেকে পূর্ব শত্রুতাকে সেখানে কাজে লাগে সেটাকে রাজনৈতিক ভাবে সেখানে ব্যবহার করা হয় সেই দিনও আজ থেকে আমার বড় যখন হলো তখন একটা ভাগা অফিসকে যে ফেসবুকে দিয়ে আমাদের পার্টির সেক্রেটারি বলা হয়েছিল সেটা ভাগ চুরি হচ্ছে পরে দেখা গেল সেটা 2 বছর আগে আমি আমাদের পার্টিকে অনুরোধ করবো যে কোথাও কোনো ঘটনা সব কিছু রাজনৈতিক ঘটনা সেটাও নয় আমরা চেষ্টা করব সকলে যেন সহিংসতা না হয় আমরা সকলে একে অপরের আজকের থেকে যেহেতু অনেক নির্দেশনা আমরা পেলাম নির্বাচন আচরণ বিধি আমরা যেন আজকের থেকে সকলে যেন নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য একটা সুন্দর সহার্দ পরিবেশ যেন আমরা রাখতে পারি অনেকে অনেক কথা বলে আসল সব কথাই তো একটা প্রার্থীর পক্ষে একটা নির্বাচনে 3 লাখ 4 লাখ ভোট কে কোথায় কি করলো অথবা কে কার কোন ঘটনা সেটা কিন্তু খেয়াল করা উঠে তারপরও আমরা যদি প্রার্থীরা সঠিকভাবে চিন্তা করি যেটা সুস্থ পরিবেশ থাকবো হয়তো আমি মনে করি যে এই যে একটা কথা যে আমাদের আসরের সময় যে কথাগুলো বলা এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর অনেক অনেক কথা বলে ফেলে যেটা কারো ব্যক্তিগত ভাবে আঘাত করে সেই বিষয়গুলো আমরা যদি পরিহার করি অবশ্যই নির্বাচনে সহিংসতা হওয়ার সুযোগ থাকে তারপরও একটি ভিন্ন আকারে নির্বাচন অনেকে বিদ্রোহের মধ্যে এক দলের থেকে আরেক প্রার্থী হয়েছে সেখানে অনেক বিষয়গুলো একটু নতুন ভাবে হচ্ছে তো সেই বিষয়ে সকলকে আমরা সচেতন থাকলে আমাদের আমি নিজেও আমার নির্বাচনে থেকে শুরু হচ্ছে যাত্রা আমার সকল কর্মীদের আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলুন যে সুন্দরভাবে যেন নির্বাচনটা আমরা পার করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে